কিয়ারা আডবাণী একজন ভারতীয় অভিনেত্রী, যিনি প্রধানত হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেন। 2014 সালে ফুগলি চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় শুরু করার পর তিনি দুইটি অত্যন্ত সফল চলচ্চিত্র তারকা চরিত্রে কাজ করেন, যার একটি ক্রিয়া চলচ্চিত্র MS ধোনি দ্য আনটোল্ড স্টোরি এবং একটি ব্রুসের বেপরোয়া প্রেমের গল্প নিয়ে নির্মিত কবির সিং। আলিয়া আডবাণী 1992 সালের 31 জুলাই জন্মগ্রহণ করেন। তার পিতা জগদীপ আডবাণীর এবং মাতা জেনেভিভে জাফরি। তার পিতা একজন ব্যবসায়ী, তার একজন ছোট ভাই রয়েছে যার নাম মিশাল, যে সেপ্টেম্বরে 1995 সালে জন্মগ্রহণ করেন। কিয়ারার পিতা একজন সিন্ধি হিন্দু পুরুষ এবং তার মা একজন ক্যাথলিক ধর্মাবলম্বী স্কটিশ, আইরিশ, পর্তুগিজ ও স্পেনীয় বংশোদ্ভূত মহিলা। আডবাণী পরিচালক কবি সাধনন্দ এর নাট্যধর্মী ফাগলি চলচ্চিত্র দিয়ে নবীন মোহিত, মারোহা, বিজেন্দ্র সিং, আরফি লাম্বা এবং জিমি শেরগিলদের বিপরীতে কর্মজীবন শুরু করেন। চলচ্চিত্রটি মিশ্র প্রতিক্রিয়া অর্জন করেন। সব বন্ধুরা, এই ছিল আজকের আমাদের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।